আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নিরাপদ বাংলাদেশ। আজকে আপনাদের আমি ঢাকা ফুলা রোডে স্বাধীনতা ভাস্কর্যটি দেখাবো, চলুন ভিডিওটি দেখি। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য। শামীম শিকদার এই ভাস্কর্যটি নির্মাণ করেন। অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলা রোডে শহীদুল্লাহ হল, জগন্নাথ হল ও বুয়েট সংলগ্ন সড়ক দ্বীপে বাংলাদেশের ইতিহাসের ধারক। ইতিহাস: ভাস্কর শামীম শিকদার 1988 সালে ফুলা রোডে অবস্থিত সেকেলে বাংলো স্টাইলের বাড়ির বর্তমান প্রবেশ ভবন সামনে পরিত্যক্ত জায়গায় স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি স্থাপিত। অমর একুশে নামে একটি বিশাল ভাস্কর্য নির্মাণ শুরু করেন। 1990 সালের ফেব্রুয়ারিতে এক ঘরোয়া পরিবেশে প্রয়াত অধ্যাপক আহমদ শরীফ এটি উদ্বোধন করেন। ১৯৯৮ সালে ওই স্থানে উদয়ন স্কুলের নতুন ভবন নির্মাণ শুরু হলে ভাস্কর্যটি স্থানান্তরের প্রয়োজন হয়। ভাস্কর্যটি সড়ক দ্বীপে রাখা হয়। পরে ভাস্কর শামীম শিকদার ওই ভাস্কর্যটির অবয়ব পরিবর্তন ও পরিবর্ধন করে আলোকে নতুনভাবে নির্মাণ করেন। একই সঙ্গে সড়ক দ্বীপটিকেও তিনি নিজের মনের মতো করে তোলেন। ১৯৯৯ সালের ৭ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। স্থাপত্য তাৎপর্য: স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত। স্বাধীনতা সংগ্রাম নাম দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ভাস্কর্যটি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬টির স্বাধীনতা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, ৭১ ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বান, ২৫ মার্চের কালরাত্রি, ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিটি আন্দোলনে নিহত হয়েছেন এমন ১৮ জন শহীদদের মুখায় দিয়ে পুরো ভাস্কর্য নির্মিত। সবার নিচে ভাষা শহীদদের ভাস্কর্য এবং সবার উপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এই ভাস্কর্যে আরো তুলে ধরা হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীক আমাদের লাল সবুজের পতাকা। স্থাপত্য বর্ণনা: মূল ভাস্কর্য স্বাধীনতা সংগ্রামকে ঘিরে রয়েছে দেশ বিদেশের শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিপ্লবী, রাজনীতিক, বিজ্ঞানীদের আবক্ষ মোট ১১৬টি ভাস্কর্য। এসব ভাস্কর্যের কোনটি একক, কোনটি যুক্ত, এর সবগুলো শামীম শিকদারের করা।
কারো কারো ভাস্কর্য অপূর্ব ভঙ্গিমায় উপস্থাপিত। এখানে বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শিল্পী সুলতান, জিসি দেব, সুভাষচন্দ্র বসু, কামাল আতাতুর্ক, মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়, মাও সেতু, ইয়াসির আরাফাত, কর্নেল ওসমানী, তাজউদ্দিন আহমেদ, সিরাজ সিকদার প্রমুখের প্রতিকৃতি রয়েছে। ভাস্কর শামীম সিকদারেরও দুটি প্রতিকৃতি রয়েছে। আরও রয়েছে একটি হাতির চিত্তাকর্ষক ভাস্কর্য। সবগুলো ভাস্কর্যের রং শ্বেতশুভ্র। শ্বেত বর্ণের এই ভাস্কর্যের উচ্চতা 70 ফুট, পরিসীমা 85.7। একটি গোলাকার ফোয়ারার মাঝখানে এটি উপস্থাপিত। মূল ভাস্কর্য ছাড়া অন্য ভাস্কর্যগুলোর গড় উচ্চতা 3 থেকে 4 ফুট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব চাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।